নমস্কার বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি জল্পেশ আর জটিলেশ্বর দর্শনে। আমার পাশে রয়েছে আমার স্বামীজি, লাল শার্টে আমার ভগ্নিপতি, হালকা সবুজ শার্টে আমার ছেলে, আর সেলফি নিচ্ছে আমার বোনপো। আমাদের এই শর্ট ট্যুরের সদস্য ছিল প্রায় 35 জন। আমাদের গাড়ি সবার থেকে আগে চলে আসায় আমরা জলপেশের কাছাকাছি একটা চা বাগানে বাকি সকল সদস্যের জন্য অপেক্ষা করি। সবে আমরা ফটোশুট শুরু করেছি। হঠাৎ করে নামে বৃষ্টি। ভাগ্যিস চা বাগানের পাশেই পেয়ে গেছিলাম একটা বড় সড় বিশ্রামাগার। বিশ্রামাগারে দাঁড়িয়েও কেউ কিন্তু সময় নষ্ট করছে না, ফোনে ব্যস্ত অনেকেই, আর আমি ব্যস্ত ভিডিও শুটে। এক এক করে আমাদের সব গাড়ি চলে আসছে। এবার আবার যাত্রা শুরু। মন্দিরে প্রবেশের প্রথমে হাতি গেট, তারপর এই গেট দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এটি হচ্ছে মূল মন্দির। ঐতিহাসিকদের মতে প্রায় 450 বছর আগে এই মন্দিরটি কুচবিহারের রাজা প্রাণনারায়ণ তৈরি করেছিলেন। উত্তরবঙ্গের সুপ্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি এই জলপেশ মন্দির। এটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির কাছে জলপেশে অবস্থিত। জেলা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন্ন রাজ্য থেকেও মানুষ আসেন এই মন্দির দর্শন করতে। মন্দির প্রাঙ্গণেই রয়েছে হরেক রকম পূজা সামগ্রীর দোকান, তারই কিছুটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের অনেক সদস্যই পূজা সামগ্রী কিনে মন্দিরে পুজো দিচ্ছে। পুজো দিতে যাচ্ছে আমার দাদা বৌদিও। মন্দিরে প্রবেশ করার পর প্রথমে রয়েছে দেবাদিদেব মহাদেবের বাহন ষাঁড়, আর দুই ছায়াসঙ্গী নন্দী ও ভেঙ্গি। এখানে পুজো দিয়ে আমরা যাব মন্দিরের গর্ভগৃহে। অন্যান্য শিবলিঙ্গের সাথে বাবা জলপেশ্বরের একটি পার্থক্য রয়েছে। জলপেশ্বরের শিবলিঙ্গ দেখা যায় না, কারণ জলপেশ্বরের শিবলিঙ্গটি সবসময় এই গর্তের মধ্যে জলের তলায় ডুবিয়ে রাখা হয়। দূর থেকে এইভাবে শিবলিঙ্গে জল নিবেদন করা হয়। আমরা জলপেশে এসেছিলাম অন্য একটি বিশেষ কাজে, সেখান থেকেই মন্দির দর্শনে আসা। সবাইকে একসাথে ক্যামেরা বন্দী করতে পারলাম না, যে যার মতো ব্যস্ত। এই ছবিটির মধ্যে গ্রুপের প্রায় অর্ধেক সদস্যকে আনতে পেরেছি। মুখ দেখেই বোঝা যাচ্ছে এখানে সবারই খুব ভালো লেগেছে। চলে এসেছি আমরা জটিলেশ্বর মন্দিরে। জলপেশ মন্দির থেকে জটিলেশ্বর মন্দিরের দূরত্ব
মাত্র 6 কিলোমিটার। জটিলেশ্বর মন্দির কিন্তু উত্তরবঙ্গের সব থেকে পুরনো মন্দির, প্রায় 1500 বছরের পুরনো জটিলেশ্বর মন্দির। বাংলা যখন গুপ্ত বংশের শাসন ছিল সেই সময়ে তৈরি এই মন্দির। মন্দিরটি ধর্মীয় ও ঐতিহাসিক উভয় দিক দিয়েই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা তথা পর্যটকেরা এখানে আসেন। মন্দিরটির অন্যতম বিশেষত্ব হল গুপ্ত স্থাপত্যের নানান নিদর্শন একে ঘিরে রেখেছে। মন্দিরের দেয়ালের দিকে পাথরের যে অংশটি দেখা যাচ্ছে সেই অংশটি পুরনো মন্দিরের অংশ। এই পাথরের অংশটি প্রায় 1500 বছরের পুরনো। পুরনো মন্দিরটি যখন ভেঙে যায় তারপর এই পাথরের অংশটির ওপরে নতুন মন্দিরের চূড়া নির্মাণ করা হয়। মন্দিরের চতুর্দিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে সবুজ ও শান্ত পরিবেশ। জলপেশ মন্দিরের মতো এই মন্দিরের শিবলিঙ্গটিও জললিঙ্গ। মন্দির প্রাঙ্গণের পাশেই একটি পুকুর রয়েছে, সেই পুকুরের সাথে এই মন্দিরের একটি কানেকশন রয়েছে। পুকুরের জলস্তর যখন বাড়তে থাকে তখন সেই জলস্তর ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে, তখন মন্দিরে ঢুকে পুজো দেওয়া যায় না। এইভাবেই এখানে পুজো দেওয়া হয়ে থাকে। মন্দির প্রাঙ্গণে অবস্থিত এই বটবৃক্ষের যে কোনো ডালে লাল কাপড় বেঁধে মানত করলে নাকি মনের সব ইচ্ছে পূরণ হয়। আসবেন নাকি একবার জটিলেশ্বর মন্দিরে মনের ইচ্ছে পূরণ করতে? জলপেশ ও জটিলেশ্বর দুটি বিখ্যাত শৈবক্ষেত্র। ডুয়ার্স বলতে শুধু জঙ্গল বা চা বাগান নয়, এখানে দেখার মতো অনেক ঐতিহাসিক স্থানও রয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।